Good evening everybody, welcome to our channel WBPSC The Success Strategy by Unacademy. Jara live class ta korchen tara obosshoi comments e janaben. আমাদের চ্যানেলে ইন্ডিয়ান হিস্ট্রি থ্রু এমসিকিউস মেডিভাল পিরিয়ডের এমসিকিউস আমরা নিয়ে এসেছি। এর আগে এনশিয়েন্ট পিরিয়ড অলরেডি হয়ে গেছে, নিশ্চয় করে ওই এমসিকিউসগুলো গিয়ে দেখবেন। 250-র ওপরে এমসিকিউস আমাদের ডিসকাশন হয়ে গেছে। এছাড়াও আমাদের চ্যানেলে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট 500 এমসিকিউ সিরিজ চলছে। পলিটি এম লক্ষ্মীকান্ত লাইন বাই লাইন কী করে পড়তে হবে সেটারও সিরিজ আছে, আপনারা নিশ্চয়ই করে দেখবেন। এবং টপার স্টক, যেখানে প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ, তাছাড়া আরও অনেক এক্সামের পোস্ট প্রেফারেন্সেস, কোন পোস্ট সিলেক্ট করতে হবে, কি নেচার, ফাংশন, এই বছরে যারা সিলেক্ট হয়েছে তাদের ছাড়াও আগের অনেক বছরের 14, 2009 এই বছরেরও সিলেক্টেড ক্যান্ডিডেটসদেরকে ইন্টারভিউ করা হচ্ছে। অবশ্য করে এই যে সিরিজগুলো চলছে সেগুলো দেখবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, যাতে আমরা এরকম সিরিজ আপনাদের জন্য কন্টিনিউ আনতে পারি। তাহলে আজকের ফার্স্ট কোয়েশ্চেন থেকে আমরা স্টার্ট করব। Which causes were responsible for the decline of the Mughals? A. Lack of unity. B. Religious policies of Aurangzeb. C. Financial troubles. Na D. All of these. Post korben answer live chat e. তাহলে এটার আনসার আমরা দেখে নেব। এটার আনসার হচ্ছে অল অফ দিস। এই কোয়েশ্চেনটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয়ে যায়, যেরকম আমরা অন্য সিভিলাইজেশনসেরও দেখেছি ডিক্লাইন, গুপ্তাসদের দেখেছি হুনের জন্য ডিক্লাইন হয়েছে, রাজপুতদের ডিক্লাইন হয়েছে, টার্কসরা এসেছে, সেরকমই ডিক্লাইন হয়েছে এখানে এই প্রত্যেকটা রিজনের জন্য। রিলিজিয়াস অ্যান্ড ডেকেন পলিসিস অফ অরঙ্গজেব, ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিস, পলিটিক্যাল, সোশ্যাল আর ইকোনমিক ফ্যাক্টর্স সবের মিলিয়ে এই ডিক্লাইনটা কজ হয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। দ্য ফাউন্ডেশন অফ মুঘল পেন্টিংস ওয়াজ লেড বাই এ বাবর, বি হুমায়ুন, সি শের শাহ, না ডি আকবর। লাইভ চ্যাটে পোস্ট করুন আনসার্স। এভরিডে সকালে 11টার সময় এবং রাত 9টার সময় আমাদের এই এমসিকিউ সিরিজ হয় ইন্ডিয়ান হিস্ট্রি। তাহলে এটার আনসার দেখে নেব। কোয়েশ্চেনটাতে বলেছে ফাউন্ডেশন, ফাউন্ডেশন হচ্ছে হুমায়ুন। So the foundation of the Mughal painting was laid by Humayun when he was staying in Persia. He brought with him two painters, Mir Sayyid Ali and Abdul Samad, to India. These two painters became famous during Akbar's reign. Akbar commissioned the illustrations of several literary and religious texts. He invited a large number of painters. Tale amra jani Sher Shah Suri হুমায়ুনকে ডিফিট করে দিয়েছিলেন এবং তিনি চলে এসেছিলেন, ইন্ডিয়ার বাইরে চলে গেছিলেন তিনি, তারপরে তিনি আবার ফেরত এসেছেন। আর তারপরে যখন আকবর এলেন তখন
যখন বাসওয়ান, মিসকিনা অ্যান্ড দাসওয়ান্ত এরা তখন পেন্টার্স ছিলেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 260, ডিউরিং হুজ রেইন বন্দোবস্ত সিস্টেম টুক প্লেস? এ আল্লাউদ্দিন খিলজি, বি ঔরঙ্গজেব, সি আকবর না ডি হুমায়ুন? গুড ইভিনিং সায়ন্তন সাহা, 260 সি আনসার আমি পেয়ে গেছি। বিনয় মণ্ডল, তাহলে এটার আনসার আমরা দেখে নেব। 260 সি আনসার পেয়ে গেছি আমরা, তাহলে বন্দোবস্ত সিস্টেম, ইয়েস কারেক্ট। সো আকবর মেড সাম এক্সপেরিমেন্টস ইন দ্য ল্যান্ড রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন উইথ দ্য হেল্প অফ রাজা তোদরমল। দ্য ল্যান্ড রেভিনিউ সিস্টেম অফ আকবর ওয়াজ কল দ্য জাব্তি অর বন্দোবস্ত সিস্টেম। সেম কোয়েশ্চেন, বন্দোবস্তের জায়গায় জাব্তি সিস্টেম করে দেবে, কোয়েশ্চেন চেঞ্জ হয়ে যাবে। সৌমি গোস্বামী, 260 সি, গুড। ইট ওয়াজ ফার্দার ইম্প্রুভড বাই রাজা তোদরমল। ইট ওয়াজ অলসো নোন অ্যাজ দ্য দেহেশালা সিস্টেম। দেহেশালা সিস্টেম জেনারেলি 10 ইয়ার্স এর এস্টিমেশনে করা হয় বলে দেহেশালা সিস্টেম। সো তোদরমল ইন্ট্রোডিউসড আ ইউনিফর্ম সিস্টেম অফ ল্যান্ড মেজারমেন্ট। দ্য রেভিনিউ ওয়াজ ফিক্সড অন দ্য অ্যাভারেজ ইল্ড অফ ল্যান্ড অ্যাসেসড অন দ্য বেসিস অফ পাস্ট 10 ইয়ার্স। দ্য ল্যান্ড ওয়াজ অলসো ডিভাইডেড ইন টু 4 ক্যাটাগরিজ। একটা হচ্ছে পোলাচ, পরতি, ছাচর আর বঞ্জর। তাহলে এখনকার টাইমে যেরকম ফ্যালো ল্যান্ড হয়, তারপরে কাল্টিভেবল ল্যান্ড হয়, সেই রকমই ডিভিশন আকবরের টাইমেও ছিল। পোলাচ মানে ভেরি ফার্টাইল ল্যান্ড, দ্যাট ইজ কাল্টিভেটেড এভরি ইয়ার। পরতি, ফার্টিলিটিতে একটু কম, ওয়ান্স ইন 2 ইয়ার্স। ছাচর, ওয়ান্স ইন 3 অর 4 ইয়ার্স। অ্যান্ড বঞ্জর, ওয়ান্স ইন 5 অর মোর ইয়ার্স। পেমেন্ট অফ রেভিনিউ ওয়াজ মেড জেনারেলি ইন ক্যাশ। এই পয়েন্টসগুলো নোট ডাউন করে নেবেন, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট এমসিকিউ কোয়েশ্চেন্স হতে পারে। অ্যান্ড এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, রাজা তোদরমলের ব্যাপারে আমরা জানতে পাচ্ছি, রেভিনিউ মিনিস্টার বা রেভিনিউতে হেল্প করেছিলেন আকবরকে। নেক্সট কোয়েশ্চেন, 261, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য টার্ম উলুক? এ হর্স পোস্ট, বি ট্যাক্স পোস্ট, সি ট্যাক্স গিভেন ফর কিপিং হর্সেস, না ডি ট্যাক্স গিভেন ফর ল্যান্ড কাল্টিভেশন? কোনটা আনসার হবে লাইভ চ্যাটে পোস্ট করবেন। টু সিক্সটি ওয়ানের সি দিয়েছেন বিনয় মণ্ডল, পোস্ট করতে থাকবেন। সৌম্যদীপ ধর সি দিয়েছেন। সৌমি গোস্বামী, 261 সি দিয়েছেন, তাহলে এটা আমরা দেখে নেব। এটার আনসার হবে 261 এ। এটা হচ্ছে পোস্টাল সার্ভিসেস। সো যেটা টার্কিশ রুল এর টাইমে যে পোস্টাল সিস্টেম ছিল, সেখানে দুটো পার্ট ছিল, একটা হচ্ছে উলুক আর একটা হচ্ছে দাবা। অ্যান্ড এই পোস্টাল সিস্টেমের ব্যাপারে আমরা জানতে পারি আইবিন বাটুটা বা ইবন বাটুটার পোস্ট থেকে, ওর লেখা যে বই রিহালা, এটা আমরা আগের এমসিকিউতে ডিসকাস করেছিলাম, সেখানে একটা অ্যাকাউন্ট পাওয়া যায়। তিনি লিখেছেন, ইন ইন্ডিয়া দ্য পোস্টাল সিস্টেম ইজ অফ টু কাইন্ডস। দ্য হর্স পোস্ট কল্ড উলুক ইজ রান বাই রয়্যাল হর্সেস।
stationed at a distance of every 4 miles. আরেকটা ছিল foot post, সেটা হচ্ছে দাওয়া. It has 3 stations per mile and 1/3 of a mile, which is generally a well populated village. তাহলে এই যে দাওয়া পোস্ট সিস্টেমটা থাকতো সেগুলো জেনারেলি একটা ওয়েল পপুলেটেড, মানে প্রচুর লোক আছে ওই ভিলেজে, সেরকম একটা ভিলেজকে করা হতো। যখন কুরিয়ার স্টার্ট করবে নিজের সিটির থেকে, তখন একটা হাতে সে ল্যান্ড যে চিঠিটা আছে সেটাকে ধরবে, আর অন্য হাতে একটা রড উইথ বেল, যাতে তারা যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে সবাই যেন জানতে পারে যে পোস্টাল সিস্টেম, ফুট পোস্টাল সিস্টেমে লোকেরা ট্রাভেল করছে। আর অফকোর্স হর্স পোস্ট অনেক মাচ ফাস্টার ছিল, অ্যান্ড ইট ওয়াজ অফেন ইউজ টু ট্রান্সপোর্ট ফ্রুটস অফ খুরাসান উইচ আর মাচ ডিজায়ার্ড ইন ইন্ডিয়া। তাহলে এই অ্যাকাউন্টসগুলো থেকে আমরা খুব ফাইনাল ডিটেলসগুলো এই কিংডমের টাইমগুলোতে দেখতে পাব। 262, হু ওয়াজ দ্য প্রোপাউন্ডার অফ দ্য ভীরা শৈবা ট্রেডিশন? এ রামানুজা, বি শঙ্করাচার্য, সি বাসাভান্না আর ডি মাধবাচার্য। আমরা শৈবা ট্রেডিশন, তারপরে বৈষ্ণবা ট্রেডিশন এটা দেখেছি, তাছাড়াও আমরা শ্রী বৈষ্ণবা ট্রেডিশন সেটাও আমরা আগের এমসিকিউজে দেখেছি। 262 এর আনসার লাইভ চ্যাটে পোস্ট করবেন, কোনটা অপশন হবে, অদ্বৈত, বেদ, বিশিষ্ট অদ্বৈত, সব কনসেপ্টসগুলো আমরা অলরেডি দেখে নিয়েছি। 262 এর বি পোস্ট করেছেন, আনসার পেতে শুরু করেছি, বাকিরাও পোস্ট করবেন। তাহলে এটার আনসার দেখে নেব। সো এটার আনসার হবে 262 এর সি, তার মানে বাসাভান্না। এটা ক্লাস টুয়েলভের এনসিআরটি, সো এনসিআরটিসগুলোকে নিশ্চয়ই করে গিয়ে পড়বেন। ইচ অ্যান্ড এভরি এনসিআরটি অ্যাপার্ট ফ্রম ক্লাস ইলেভেনের এনসিআরটি, যেখানে ওয়ার্ল্ড হিস্ট্রি আছে, তাছাড়া প্রত্যেকটি এনসিআরটিতে অনেক ছোট ছোট ইনফরমেশনস আছে। So the 12th century saw the emergence of a new movement in Karnataka led by a Brahmana named Basavanna, who was a minister in the court of a Kalachuri ruler. His followers were known as Veera Shaivas, heroes of Shiva. Ederke Lingayat so bola hoto, ar eder thought process ba eder era ki ideals e believe korto. They believed that on death the devotee will be united with Shiva and will not return to this world. Thus they did not perform any funerary rites such as cremation mentioned in the Dharma Shastras. Instead they ceremonially buried their dead. Tar mane brahmanical traditions er kono knowledge era use korto na, and era challenge korto kon concept gulo ke, caste, এতে তারা একদম বিশ্বাস রাখতো না, অ্যান্ড পলিউশন অ্যাট্রিবিউটেড টু সার্টেন গ্রুপস। এই যে ব্রাহ্মণিকাল ট্রেডিশনে বলা হয় যে কিছু ক্যাটাগরিজ, যেরকম জেনারেলি শূদ্র আর আনটাচেবলসরা, পলিউটেড কাস্টস, সেই কনসেপ্টে তারা বিলিভ করতো না। অ্যান্ড আমরা যে নলেজ বা যা ইনফরমেশন আমরা ভীরা শৈবাসদের ব্যাপারে জানি, ইট ইজ ফ্রম বচনাস, লিটারেলি সেইংস, কথার মাধ্যমে আমরা এগুলো জানতে পারি। এগুলো জেনারেলি কন্নড় ভাষায় মেন অ্যান্ড ওমেন হু হ্যাভ জয়েন্ড দিস মুভমেন্ট, তারা ওরালি একটা লোক থেকে আরেকজনের ট্রান্সফার। কোয়েশ্চেন নাম্বার 263, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড উলামা? এ স্কলার্স অফ ইসলামিক স্টাডিজ, বি দ্য স্পিরিচুয়াল টিচার, সি পিলগ্রিমেজ টু দ্য টুম্বস অফ সুফি সেন্টস, না ডি দ্য হসপাইস? পোস্ট করতে থাকবেন আনসার।
263 এর आंसर আমি পেয়ে গেছি এ বিনয় মণ্ডল ভেরি গুড বাকিরাও পোস্ট করতে থাকুন তাহলে এটার आंसर আমরা দেখে নেব এটার आंसर হবে 263 এ কারেক্ট সো এমনিতে থিওরিটিক্যালি ইট ওয়াজ সাপোজড কি যে মুসলিম রুলার্সরা হবে দে উইল বি গাইডেড বাই দা উলামা হু আর এক্সপেক্টেড টু এনশিওর দ্যাট দে রুলড অ্যাকর্ডিং টু দা শরিয়া দ্যাট ইজ দা ইসলাম ল বাট আমাদের যে সাবকন্টিনেন্ট ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের প্রবলেম হচ্ছে সবাই তো ইসলাম ধর্ম ফলো করে না সবাই এখানে আলাদা আলাদা করে এই এতগুলো স্লাইডস যে আমরা দেখলাম ইন্ডিয়াতে কত ডিফারেন্ট টাইপ অফ রিলিজিয়ন এবং তার মধ্যেও কত রকমের ভাগ সো উলামাস হচ্ছে প্লুরাল অফ আলিম মানে ওয়ান হু নোস দে আর স্কলার্স অফ ইসলামিক স্টাডিজ অ্যান্ড এরা ভেরিয়াস পারফর্ম হতো ভেরিয়াস ফাংশনস রিলিজিয়াস জুডিশিয়াল আর টিচিং ফাংশনস এরা পারফর্ম করত এবং স্পিরিচুয়াল টিচার্সদেরকে জেনারেলি শেখ পীর বা মুর্শিদ বলা হয় হসপাইসটাকে খানকা বলা হয় অ্যান্ড পিলগ্রিমেজ টু টুম্বস অফ সুফি সেন্টস যেটা অপশন সি এটাকে জিয়ারত বলা হয় তো এই টার্মসগুলো খুব ইম্পর্টেন্ট এই টার্মসের থেকে নোট ডাউন করে রাখবেন এমসিকিউস আসতে পারে নেক্সট কোয়েশ্চেন 264 দ্য আতিয়া মস্ক ইজ ফাউন্ড ইন উইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এ নর্দার্ন বি ওয়েস্টার্ন সি সাদার্ন না ডি ইস্টার্ন পোস্ট করবেন আনসার কমরেড রাজা শাহ পোস্ট করেছেন হিন্দি মে বুকস অ্যাভেলেবল হ্যাঁ কে WBCS কে লিয়ে WBCS ওয়েস্ট বেঙ্গলের জন্য তো একটু যদি বাংলাটা জেনে রাখেন তাহলে ভালো হবে আপনি দোকানে গিয়ে দেখতে পারেন হিন্দি বুকসের জন্য ইউ ক্যান অলওয়েজ সি ফর হিন্দি বুকস বাট ইট উইল বি ইজিয়ার ফর ইউ ইফ ইউ টেক আপ ইংলিশ মিডিয়াম ইংলিশ মিডিয়াম বুকস আর ইজিলি অ্যাভেলেবল অন দ্য ইন্টারনেট অলসো অ্যান্ড ইন দ্য মার্কেট প্লেসেস আনসার পোস্ট করবেন 264 এটার আনসার দেখে নেব এটা হচ্ছে ইস্টার্ন হবে আনসার ডি 264 এর আনসার ডি হবে আতিয়া মস্ক এখানে মস্কের ছবি আছে এই মস্কটার মধ্যে বেঙ্গলি আর্কিটেকচারের একটু ইনফ্লুয়েন্স আছে সেটা আপনারা মস্কের ছবিটা দেখলেই বুঝতে পারবেন এখানে মিনারেটসও আছে পেছনের দিকে একটা ডোমও আছে বাট স্টিল সাম ইনফ্লুয়েন্স অফ বেঙ্গলি আর্কিটেকচার ইজ অলসো দেয়ার আতিয়া মস্ক ইজ আ 17th সেঞ্চুরি মস্ক ইট ইজ লোকেটেড ইন বাংলাদেশ and it was built during the reign of emperor jahangir so mughal empire it has got the influence of both mughal elements as well as some bengali architecture too next question dekhe nabo How many silsilas were there in total? A 11, B 13, C 14 or D 15? পোস্ট করবেন আনসার্স সিলসিলার ব্যাপারে আমরা কালকে একটুখানি ইনফরমেশন পেয়েছিলাম খোয়াজা মঈনুদ্দিন চিশতি মোস্ট ফেমাস সুফি সেন্ট অফ দ্য চিশতি অর্ডার
Some questions will be tough in the examination. We should be prepared for easy, moderate, and difficult, all kind of questions. So let's see the answer. Answer is C. So 14. And from where do we get this information? From Abul Fazl's book In Ain-i Akbari, gives a list of 14 silsilas in Hindustan. Among them, four gained fame. That is, four became famous: the Chishti Silsila, the Shuharawardi Silsila, the Naqshbandi Silsila, and the Qadri Silsila. What silsila mane ki? Eta hocche ekta chain. It is a kind of linkage. Signifying ki bojhate chaiche ekta continuous link between the master and the disciple, stretching as an unbroken genealogy to Prophet Muhammad. তাহলে প্রফেট মোহাম্মদের থেকে এরকম একটা স্পিরিচুয়াল চেইন বলা যেতে পারে, চোদ্দটা এরকম চেইনস বা লিঙ্কেজেস ডেভেলপ হয়েছিল। আর যখনই কোনো শিখ মারা যাবে তখন তাদের টুম বা শ্রাইনটাকে দরগা হয়ে যেত অ্যান্ড সেটা সেন্টার অফ ফলোয়ার্স হয়ে যাবে। যেরকম আমরা আগের এমসিকিউজে দেখেছিলাম আজমেরের দরগা আছে, যেরকম মঈনুদ্দিন চিশতির দরগা। নেক্সট কোয়েশ্চনে চলে যাবো। 266, হু ইজ অ্যাসোসিয়েটেড উইথ উলগ বানশি? এ কবীর, বি গুরু নানক, সি শঙ্করাচার্য, আর ডি একনাথ। যতগুলো ভক্তি বা সুফি সেন্ট আছে তাদের বই বা তারা যদি কিছু বলে গেছেন সেগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যায় মেডিভেল পিরিয়ড, আর এখান থেকেই হার্ড কোয়েশ্চেন সেট হতে পারে। ডাইনেস্টিজের ওপর, আকবর, ঔরঙ্গজেব, শাহজাহানের উপরে যে কোয়েশ্চেনসগুলো আছে সেগুলো আমরা স্কুলেও পড়েছি, আর তারপরেও আমরা এই জিনিসগুলো খুব ইন্টারেস্টিং, তার জন্য আমরা পড়ি এবং আমাদের মনেও থাকে। বাট এই যে জায়গাগুলো আছে সেগুলো জেনারেলি আমরা দেখি না, ছেড়ে চলে যাই। আর্ট, আর্কিটেকচার ছাড়াও এই যে লিটারেচার, মিউজিক, এগুলো খুব ইম্পর্টেন্ট। মনোজিৎ পোস্ট করেছেন একনাথা, পোস্ট করতে থাকবেন আনসার্স লাইভ চ্যাটে। তাহলে এটার আনসার আমরা দেখে নেব। এটার আনসার হচ্ছে কবীর। সো কবীর ইন দ্য 14th অ্যান্ড দ্য 15th সেঞ্চুরিজ, কবীরের ব্যাপারে লিটল বিট অফ ইনফরমেশন, is perhaps one of the most outstanding example of a poet saint. So historians Kabir-er byapare onek information collect korar chesta korechen. 266A, Binoy Mondol, correct. So Kabir Bijak jeta ache seta hocche preserved by the Kabir Panth. Kabir Bijak er form e the path or sect of Kabir jara Kabir ke follow korte. Kabir Granthavali is associated with Dadu Panth in Rajasthan and some are found in Adi Granth Sahib. Ar ulat panshi mane normal everyday things ke jokhon ulto kore bola hoy tokhon otake ulat panshi bole, mane inverted meanings are written in a form in which everyday meanings are inverted. These hint at capturing the nature of the ultimate reality in words. তাহলে কবীরের যে মিস্টিক্যাল এক্সপিরিয়েন্সেসগুলো আছে, যেরকম লোটাস উইচ ব্লুমস উইদাউট ফ্লাওয়ার, অর দ্য ফায়ার রেঞ্জিং ইন দি ওশনস। সো এই কোয়েশ্চেনটা দেওয়ার রিজন এটাই ছিল যে কবীরের নর্মাল যে জিনিসগুলো আমরা কবীরের ব্যাপারে জানি, কবীর পান্থ, কবীর গ্রন্থাবলী বা কবীর বিচার, এছাড়াও কবীরের ব্যাপারে আরও কিছু কিছু ইনফরমেশন আছে যেগুলো আমাদের জেনে রাখা উচিত। Next question, 267, who was responsible for the first Turk invasion? A. Muhammad bin Qasim, B. Mahmud Ghaznavi, C. Muhammad Ghori, or D. None of these. Live chat post korben, this is an easy to moderate question.
267 এর আনসার এ পেয়ে গেছি আমি আনসার এ বি এইচ এস চে মাহমুদ গজনভি সো দিস ইজ এন ইজি টু মডারেট কোশ্চেন জেনারেলি এই কোশ্চেনগুলো রিপিটেড হয় তার জন্য এটার আনসার আমরা জেনারেলি সলভ করতে পারি পোস্ট করতে থাকবেন আনসার লাইভ চ্যাটে 267 এর এ পোস্ট করেছেন দেখে নেব এটার আনসার কোয়েশ্চেনে একটু ট্রিকি ফার্স্ট টার্ক বলা হয়েছে তাহলে এটার আনসার দেখে নেব এটার আনসার হবে 267 এর বি মোহাম্মদ বিন কাসিম হচ্ছে ফার্স্ট মুসলিম ইনভেশন এটা হয়েছিল অ্যারাউন্ড 712 এডিতে যখন তিনি কনকার করেছিলেন সিন্ধকে মাহমুদ গজনভি হচ্ছে ফার্স্ট টার্ক ইনভেশন মাহমুদ গজনভি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ফেমাস পার্সন টু ইনভেড ইন্ডিয়া হি লেড অ্যাবাউট 17 এক্সপেডিশনস টু ইন্ডিয়া 17 বার তিনি এসেছিলেন ইন্ডিয়াতে টু এনরিচ হিমসেলফ বাই টেকিং অ্যাওয়ে দ্য ওয়েলথ ফ্রম ইন্ডিয়া তাহলে গজনভি নিজের কিংডমটাকে ওয়েলদি বানানোর জন্য ইন্ডিয়ায় এসে ইন্ডিয়াকে লুট করেছিলেন অ্যান্ড সোমনাথ টেম্পল ভেরি ফেমাস টেম্পল ইন গুজরাট কাথিয়াওয়াড়ে এই টেম্পলটাকে তিনি 1025 এসেছিলেন টু লুট আর সেকেন্ড টার্ক ইনভেশন যদি আমরা বলি তাহলে সেটা হচ্ছে মোহাম্মদ ঘোরি অ্যান্ড ইনি এসে ফাউন্ডেশন স্লে করেছিলেন ইন্ডিয়াতে নেক্সট কোয়েশ্চেন চলে যাব উইচ রুলার ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য টাইটেল জিল ই ইলাহি এ আলাউদ্দিন খিলজি বি মোহাম্মদ বিন তুগলাক সি ঔরঙ্গজেব অ্যান্ড ডি বলবন পোস্ট করবেন আনসার পোস্ট করতে থাকুন আনসার্স ডি আই গেস মনোজি ওকে বাকিটা পোস্ট করবেন সুমন চক্রবর্তী 268 এর ডি ভেরি গুড তাহলে এটার আনসার আমরা দেখে নেব এটার আনসার হচ্ছে 268 এর ডি কারেক্ট আনসার যারা আনসার দিয়েছেন সো বলবন অ্যাসেন্ডেড দ্য থ্রোন ইন 1266 ব্রোক দ্য পাওয়ার অফ চালিসা অর দ্য 40 দাস রেস্টোরিং প্রেস্টিজ অফ দ্য ক্রাউন চালিসাকে তুর্কানি চেহলগানিও বলা হতো এটা ইলতুৎমিশ স্টার্ট করেছিলেন টু কিপ হিমসেলফ ইনফর্মড হি কেপ্ট স্পাইস সৌমি গোস্বামীও ডি আনসার করেছেন সুমন চক্রবর্তী বিনয় মণ্ডল হি ক্রিয়েটেড আ স্ট্রং সেন্ট্রালাইজড আর্মি টু ডিল উইথ ইন্টারনাল ডিস্টারবেন্সেস অ্যান্ড টু চেক মঙ্গোলস হু ওয়ার পোজিং আ সিরিয়াস চ্যালেঞ্জ টু দ্য দিল্লি সালতানেত এবং তিনি একটা মিলিটারি ডিপার্টমেন্টও স্টার্ট করেছিলেন দিওয়ানি আর্স আর এই যে কনসেপ্ট ছিল অফ কিংশিপ জিলি ইলাহি মানে শ্যাডো অফ গড এটা পার্সিয়ান কোর্ট মডেল থেকে নেওয়া হয়েছিল নেক্সট কোয়েশ্চেন আন্ডার উইচ কিং করাচি এক্সপেডিশন টুক প্লেস এ আলাউদ্দিন খিলজি বি আকবর সি মোহাম্মদ বিন তুগলাক না ডি বলবন পোস্ট করবেন আনসার টু সিক্সটি নাইন এর আনসার সি পেয়ে গেছি আমি সুমন চক্রবর্তী ভেরি গুড বাকিরাও পোস্ট করে দিন তাহলে এটার আনসার আমরা দেখে নেব হ্যাঁ এটার আনসার 269 এর সি হবে তাহলে করাচির এক্সপেডিশন এটা 1330 হয়েছিল দিস এক্সপেডিশন ওয়াজ লঞ্চড ইন দ্য হুমায়ুন হিলস ইন হিমালয়াস অ্যান্ড ইট ওয়াজ ডান টু কাউন্টার চাইনিজ ইনকারশন ইট অলসো অপিয়ার্স যে এই এক্সপেডিশনটা যেটা ছিল ইট ওয়াজ ডাইরেক্টেড আগেন সাম স্টাবন ট্রাইবস
and Humayun Garhwal region with the object of bringing them under Delhi Sultanate. The first attack was a success, but when the rainy season set in, the invaders suffered terribly. Amra kalker session e Muhammad bin Tughlaq er transfer of capital from Delhi to Daulatabad dekhlam. Ajker etate amra Karachi expedition dekhechi. Echharao taxation in Doab arekta experiment jeta bhul hoye gechilo ebong arekta coinage ero ache. He ascended the throne in 1325, also known as Jona. So ei sessions gulo anar ektai reason hocche je easy or moderate question er practice er sathe jodi kono tough sections o ache jekhan theke questions formation hote pare shegulo jeno apnader practice hoy. Next question 270. Dinni Ilahi was introduced by A. Jahangir, B. Shah Jahan, C. Humayun, or D. Akbar. Post korben answer live chat e. Answer D. Shomi Goswami, Monoji, Shuman Chakraborty. This was an easy to moderate question. Collector answer hoche D. Correct answer everybody. Akbar, the eldest son of Humayun, ascended the throne. Binoy Mondol answer kore diyechen. Under the title of Jalaluddin Muhammad Akbar Badshah Ghazi at the young age of 14 at Kalanaur, Punjab. And his tutor was Bairam Khan. So as a revolt against the orthodoxy and the bigotry, Akbar ki koreche ekta notun religion start korechilo. Shei religion e tini baki shob religion er bhalo qualities gulo ke niye tini ei religion ta ke baniyechilen. Hinduism, Islam, Jainism, Christianity, etc. But ei religion ta temon popular hoyni. 271. Which Sikh Guru was killed during Jahangir's reign? A. Arjun Dev, B. Guru Nanak, C. Guru Tegh Bahadur, or D. Guru Gobind Singh. Answer post korben. Post korte thakun answer 271 er A answer peye gechi Shubham Guha. Baki rao post kore din. Monojit D post korechen. Monojit A, Binoy Mondol C. Post korte thakun answers. কোন এম্পারারের টাইমে ইন্ডিয়ায় বাকি কি হচ্ছিল সেটা খুব জানা ইম্পর্টেন্ট। যে বাবার যখন ইন্ডিয়াতে ঢুকেছিলেন তখন সাউথ ইন্ডিয়াতে তখন কোনো এম্পায়ার ছিল কি না, যেরকম আমরা জানি বিজয়নগর এম্পায়ার তখন সাউথ ইন্ডিয়াতে ছিল, তাহলে সেই বিজয়নগর এম্পায়ারের তখন রাজা কে ছিলেন, সেই টাইমে ইস্টার্ন ইন্ডিয়াতে কি হচ্ছিল, বেঙ্গলে কোনো ডাইনেস্টি ছিল কি না, তো এই পয়েন্টসগুলো আমাদেরকে কানেক্ট করা খুব দরকার, এসপেশালি এনশিয়েন্ট আর মেডিভালে যেখানে সোর্স অফ লিটারেচারটা খুব কম আছে। 271 এর সি পেয়েছি, আলাদা আলাদা আনসার্স এ সি 27 271 সি আই থিঙ্ক এ, তাহলে আনসার দেখে নেব। এটার আনসার হচ্ছে এ। তাহলে জাহাঙ্গীর বা সালিম সান অফ আকবর কেম টু দ্য থ্রোন আফটার আকবরস ডেথ। আফটার আকবরস ডেথ হিজ রিন ওয়াজ মার্কড বাই সেভারাল রিভোল্টস। হিজ সান খুসরো রিসিভড পেট্রোনেজ অফ ফিফথ শিখ গুরু অর্জুন দেব। রিভোল্টেড আগেনস্ট জাহাঙ্গীর and Arjun Dev was later sentenced to death for his blessing to the rebel prince. Okay Monojit, amra try korbo sound quality jate improve korar jonno. During his last period ar Jahangir er time e shudhu Arjun Dev er jonno son Khusro je revolt koreche ta noy,
আরও অনেক রিভোল্টস হয়েছে, যেরকম খুররাম, শাহজাহানের রিভোল্ট, আর সন অফ জাহাঙ্গীর অ্যান্ড মাহাবত খান, সেও রিভোল্ট করেছে। সি ঔরঙ্গজেব। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। 272, উইচ অ্যামাং দিজ ওয়াজ নট বিল্ট বাই শাহজাহান? এ জামা মসজিদ, বি রেড ফোর্ট, সি বুলন্দ দরওয়াজা, ডি তাজমহল। 272 তে কোনো অপশন নেই ঔরঙ্গজেবের। আনসার পোস্ট করবেন। এ সি পোস্ট করেছেন সুমন চক্রবর্তী, শুভম গুহ, বিনয় মণ্ডল, বাকিরাও পোস্ট করতে থাকবেন আনসার্স। আচ্ছা, নো প্রবলেম শুভম গুহ। সো এটার আনসার হবে বুলন্দ দরওয়াজা। এটা আকবর বানিয়েছিলেন। এখানে একটা বুলন্দ দরওয়াজার পিকচার তোমরা দেখতে পাচ্ছ। সো বুলন্দ দরওয়াজা অর দ্য ডোর অফ ভিক্টরি ওয়াজ বিল্ট ইন 1602 এডি বাই মুঘল এম্পারার আকবর টু কমেমোরেট হিজ ভিক্টরি ওভার গুজরাট। ইট ইজ দ্য মেইন এন্ট্রেন্স টু দ্য জামা মসজিদ অ্যাট ফতেপুর সিকরি, which is 43 kilometers from Agra. And Buland Darwaza is the highest gateway in the world and it is an example of Mughal architecture. তাহলে এই পয়েন্টসগুলো নোট ডাউন করবেন। এই যতগুলো স্ট্রাকচার্স আছে, জামা মসজিদ, রেড ফোর্ট আর তাজমহল, এই কোয়েশ্চেনে রেড ফোর্ট আর তাজমহল তো আমরা এলিমিনেট করে দিতেই পারি, কারণ এগুলো আমরা জানি শাহজাহানই বিল্ড করেছিলেন। বাকি অপশন এ আর সি এর মধ্যে আমাদের ডাউট থাকে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। 273, উইচ কিং রি ইন্ট্রোডিউসড জাজিয়া? পোস্ট করবেন আনসার। অপশন এ হচ্ছে মুহাম্মদ বিন তুগলাক, বি হচ্ছে ঔরঙ্গজেব, সি হচ্ছে শাহজাহান, ডি হচ্ছে আকবর। পোস্ট করতে থাকুন আনসার্স। বিনয় মণ্ডল পোস্ট করেছেন বি। সুমন চক্রবর্তী ডি পোস্ট করেছেন, মনোজিৎ বি, বাকিরাও পোস্ট করতে থাকবেন। শুভম গুহ বি। ওকে, তাহলে আমরা এটার আনসারটা দেখে নেব। এটার আনসার হচ্ছে বি। ভেরি গুড, অনেকেই ঠিক আনসার করেছেন। তাহলে জাজিয়া ইজ পার ক্যাপিটা ইয়ারলি ট্যাক্সেশন হিস্টোরিক্যালি লেভিড ইন দ্য ফর্ম অফ ফাইন্যান্সিয়াল চার্জ অন পার্মানেন্ট নন মুসলিম সাবজেক্টস অর ধিম্মিজ অফ আ স্টেট গভর্নড বাই ইসলামিক ল। এবার এই যে জাজিয়া ছিল সেইটাতে জেনারেলি যারা নন মুসলিম সাবজেক্টস ছিলেন, যাদের আন্ডার প্রোটেকশন থাকতেন মুসলিম রুলার্সদের থেকে, তারা এই ট্যাক্সটা জেনারেলি পে করতেন। আর যারা কেউ যদি মিলিটারি সার্ভিস জয়েন করে আন্ডার দ্য মুঘল রুলার্স, তাহলে তাদেরকে জেনারেলি এই পেমেন্ট থেকে এক্সেম্প্ট
introduced. তাহলে আমরা অনেক সময় ফট করে কোয়েশ্চেন দেখে ভাবি যে না এটার আনসার হয়তো আকবর হবে, আর সেই জন্যই অপশনে আকবর দেওয়া থাকে. নেক্সট কোয়েশ্চেন দেখব 274. হু রোট অভঙ্গাস? অপশন এ রামদাস, অপশন বি তুকারাম, অপশন সি একনাথ, আর অপশন ডি নামদেব. হ্যাঁ, শুভঙ্কর ঠিক লিখেছেন, আকবর অ্যাবলিশ করেছিলেন. 244 এর সি আন 74 এর সি আনসার আমি পেয়ে গেছি, বাকিরাও পোস্ট করবেন. অবশ্য করে এই সেশনসগুলোকে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন. আমাদের চ্যানেলে বিভিন্ন রকমের সেশনস অলরেডি চলছে, কারেন্ট অ্যাফেয়ার্সের সেশন, INM এর সেশন, পলিটি, এবং তাছাড়াও বিভিন্ন ইয়ার্সের, এই বছরেরই সিলেক্টেড ক্যান্ডিডেটস নয়, প্রিভিয়াস ইয়ার্সেরও সিলেক্টেড ক্যান্ডিডেটসদের সাথে ডিটেইলড কথা এবং পোস্ট সিলেকশন নিয়েও ডিসকাশনস আছে. তাহলে এটার আনসার আমরা দেখে নেব. এটার আনসার হচ্ছে 274 এর আনসার হচ্ছে বি. ভেরি গুড, শুভম গুহ দিয়েছে. তাহলে তুকারাম ইনি ভক্তি পোয়েট ছিলেন ফ্রম মহারাষ্ট্র. আমরা এর আগে জ্ঞানদেব, যিনি ফার্স্ট মহারাষ্ট্রার ভক্তি পোয়েট, এবং তার লেখা রাইটিংস জ্ঞানেশ্বরী ওপর MCQs দেখেছি. তাহলে তুকারাম যে ডিভোশনাল পোয়েমসগুলো লিখেছেন তাদেরকে অভঙ্গাস বলা হয়. সো ইটস আ ফর্ম অফ ডিভোশনাল পোয়েট্রি. ডিভোশন বলতেই ভক্তি মিনিং হয়. তাছাড়া অপশন এ রামদাস, একনাথ আর নামদেবা ছিল. রামদাস লাস্ট গ্রেট সেন্ট পোয়েট, ইনিও মহারাষ্ট্রার, আর ইনি লিখেছেন দশবোধা. ইজ দ্য কম্পাইলেশন অফ হিজ রাইটিংস অ্যান্ড পোয়েমস. নামদেব ছিলেন কন্টেম্পোরারি অফ জ্ঞানেশ্বরা. হি ওয়াজ এ টেলার বাই কাস্ট, অ্যান্ড ইনিও কাস্ট ডিস্টিংশনকে অপোজ করতেন. দ্য অবজেক্ট অফ হিজ ডিভোশন ওয়াজ বিথোবা অর বিথল, তার মানে এটা হচ্ছে বিষ্ণু. আরেকজন ছিলেন একনাথ. হি ওয়াজ আ গ্রেট স্কলার সেন্ট ফ্রম মহারাষ্ট্র, হু রোট আ কমেন্ট্রি অন দ্য রামায়ণা কল্ড ভাবার্থা রামায়ণা. এই পয়েন্টসগুলো নোট ডাউন করে নেবেন. MCQs এর থ্রু আপনারা ইচ অ্যান্ড এভরি সেকশন অফ এনশিয়েন্ট এবং মেডিভালের পার্টগুলো জানতে পারছেন. কোনো একটা পয়েন্ট থেকেও যদি কোয়েশ্চেন আসে তাহলে সেগুলো নিয়ে আপনারা এক্সামে ডিল করতে পারবেন. তাছাড়াও যে MCQ কে সলভ কী করে করব, যদি দুটো অপশন এলিমিনেট করতে পারি. জেনারেলি এক্সামের হলে আমরা দুটো অপশন এলিমিনেট করতে পারি, বাকি দুটো অপশনের মধ্যে আমাদের কনফিউশনটা থাকে. তাহলে সেই কনফিউশনগুলোকে সরানোর জন্যে এই MCQ সলভিং খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়. নেক্সট কোয়েশ্চেন দেখে নেব. 275. হুমায়ুন নামা ওয়াজ রিটেন বাই এ হুমায়ুন, বি আবুল ফেজল, সি গুলবদন বেগম, না ডি আল বারুন. আনসার পোস্ট করবেন. এর সি আনসার পেয়ে গেছি. বিনয় মণ্ডল, শুভম গুহ, ভেরি গুড, সুমন চক্রবর্তী, শুভম, হ্যাঁ ভেরি গুড. তাহলে এটার আনসার আমরা দেখে নেব. 275 এর আনসার হচ্ছে সি.
question je Humayun throne eschilen 1530 te his succession was challenged by his brothers eta amra ager mcq teo dekhechhilam je Humayun namer mane hocche fortunate but we can say he was the most unfortunate ruler of the Mughal dynasty because 10 years rule korar pore 1530 or 1540 er around Sher Shah Suri take battle of Kannauj ba Belgram e defeat kore Sur dynasty start korechilen ebong tar succession take Kamran Hindal ar Asgari along with Afghans challenge korechilen he was defeated by Sher Shah Suri and he passed 12 years of his life in exile After Sher Shah's death, Humayun abar Herod India invade korechilen and once again he became the ruler of India. And he died while climbing down the stairs of his library at Dinpana in 1556 and he was buried in Delhi. Tale amra dekhechi Babar was buried at Kabul. He died at Agra but he was buried at Kabul. Tale ekhan theke arekta MCQ aste pare je the first Mughal ruler to be buried in India. इन मॉडर्न डे इंडिया ताले शेटर आंसर दिल्ली हो जाबे शेटा होच्छे हुमायून आंसर हो जाबे ताले एखान थेके आरेकटा एमसीक्यू आमरा देखते पाच्छी आर हिज सिस्टर गुलबदन बेगम रोट हिज बायोग्राफी नेक्स्ट क्वेश्चन देखे नेब 276 ड्यूरिंग द 17th सेंचुरी टू न्यू क्रॉप्स वेर इंट्रोड्यूस्ड व्हाट वर दे ए टोबैको एंड मेज B. Tobacco and rice. C. Tobacco and potato. Na D. Red chilies and potato. Answer post korbe. C. Binoy Mondol. Time period ta dekbe. 17th century answer post korte thakun তাহলে आंसर আসছে 276 এর এ পোস্ট করেছেন 276 এর সি ও आंसरে আসছে তাহলে এ আর সি এর মধ্যে কনফিউশন তাহলে এটার आंसर আমরা দেখে নেব এটার आंसर হবে 276 এর এ তাহলে এই টাইমে যেহেতু প্লেন্টি অফ ল্যান্ড ওয়াজ अवेलेबल ফর কালটিভেশন এগ্রিকালচার ওয়াজ প্রসপারাস লার্জ ভ্যারাইটি অফ ক্রপস পাওয়া যেত যেরকম wheat rice gram barley pulses were cultivated कमर्शियल क्रॉप्स तो किचु किचु चिलो कॉटन शुगर केन एंड ऑयल सीड्स वेर आल्सो कल्टीवेटेड ड्यूरिंग द 17th सेंचुरी टू न्यू क्रॉप्स नेमली टोबैको एंड मेज वेर एडेड और पटेटो एंड रेड चिलीज इस चिलो 18th सेंचुरी ते एटा खूब इम्पोर्टेंट खूब क्लोज क्लोज ऑप्शंस ए एंड सी एक्टा 17th सेंचुरी टाइम में चिलो 18th century time chilo but no new agricultural technique was introduced during this period however india was able to export food items like rice and sugar to the neighboring countries next question dekhe nebo 277 according to which historian the people of deccan were barefooted a abul fazl B. Ibn Battuta, C. Nikitin, and D. Al-Biruni. Etar ei question tar amra bolte pari difficulty level is a little bit hard. 277 er answer janle post korbe. Na janle amra ekta notun information peye jabo. आंसर पेची हमरा अबुल फजल बेपारे इनफरमेशन
জানি আবুল ফজল, আইবিন বাতুতা আমরা পড়েছি, রিহালা, আল বারুনি, তেহকিকি হিন্দ পড়েছি। শুভম গুহ আনসার দিয়ে দিয়েছেন 277-এর, তাহলে এটার আনসার আমরা দেখে নেব। বিনয় মন্ডল ডি আনসার করেছেন, সো এটার আনসার হবে 277-এর সি। আফানাসি নিকিটিন সেকেন্ড পার্ট অফ দ্য 15th century ইন্ডিয়ায় এসেছিলেন এবং তিনি রাশিয়ান বাই অরিজিন ছিলেন। তাহলে অন্য পার্ট অফ দ্য ওয়ার্ল্ড থেকে আমরা একটা একজনকে দেখছি যিনি ইন্ডিয়ায় এসেছেন। তো ইনি বলেছেন যে ওয়েলথি পিপল ওয়ার সিল্ক অ্যান্ড কটন ক্লোথস, দ্য পুয়ার পিপল ওয়ার মিনিমাম ক্লোথস, দে সাফার ফ্রম ইনসাফিসিয়েন্ট ক্লোদিং ইভেন ডিউরিং উইন্টার। তাহলে তিনি বলতে চাইছেন তারা খুব পুয়ার ছিলেন। অ্যান্ড নিকিতিন অবজার্ভ দ্যাট পিপল অফ ডেকেন ওয়্যার ব্যাড ফুটেড, ইট মে বি ডিউ টু কস্ট অফ লেদার। এটা তার বক্তব্য, হাই কস্ট অফ লেদার। ফিশ ওয়াজ পপুলার অন দ্য কোস্টাল রিজন, তিনি একটুখানি ওদের ডায়েটারি ইনফরমেশন দিয়েছেন। ঘি অ্যান্ড অয়েল ওয়ার চিপার, সল্ট অ্যান্ড সুগার ওয়ার মোর এক্সপেন্সিভ, প্লেন্টি অফ ক্যাটেল থাকার জন্য রুরাল পিপল মিল্ক আর মিল্ক প্রোডাক্টস কনজিউম করতেন। সো অন্য পার্ট অফ দ্য ওয়ার্ল্ড রাশিয়ার থেকে আফানাসি নিকিতিন। নোট ডাউন করবেন যে নতুন ইনফরমেশনগুলো আপনারা জানতে পাচ্ছেন। নেক্সট কোয়েশ্চেন 278, হু রোট আইনাই আকবরি? এ ঘিয়াস বেগ, বি আব্দুল হামিদ লাহোরি, সি আবুল ফজল, আর ডি ইনায়ত খান। সি আবুল ফজল পেয়ে গেছি আনসার। এটা ইজি টু মডারেট কোয়েশ্চেন, এটার আনসার পোস্ট করবেন সবাই। সৌমি গোস্বামী, শুভম গুহ, সুমন চক্রবর্তী সবাই আনসার দিয়ে দিয়েছেন, ভেরি গুড। তাহলে এটার আনসার দেখে নেব, এটার আনসার 278-এর সি হবে, কারেক্ট। সো পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ কোন টাইমে ফেমাস হয়েছিল? মুঘল এম্পায়ার টাইমে এটা ওয়াইড স্প্রেড হয়ে গেছিল, অ্যান্ড এসপেশালি আকবরের টাইমে। বিনয় মন্ডল আনসার দিয়ে দিয়েছেন। আবুল ফজল ওয়াজ আ গ্রেট স্কলার অ্যান্ড হিস্টোরিয়ান অফ হিস পিরিয়ড, হি সেট আ স্টাইল অফ প্রোজ রাইটিং অ্যান্ড দ্যাট ওয়াজ ফলোড ফর মেনি জেনারেশনস, মেনি হিস্টোরিক্যাল ওয়ার্কস ওয়ার রিটেন ডিউরিং হিস পিরিয়ড, আইনাই আকবরি অ্যান্ড আকবরনামা, এই দুটোই আবুল ফজল লিখেছেন। লিডিং পোয়েট অফ দ্যাট পিরিয়ড আরেকজন ছিলেন আবুল ফেজি, তিনি ট্রান্সলেশন করেছেন মহাভারতা ইনটু পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ। আরও দুটো অথরের নাম বা স্কলার্স এই টাইমের, উতবি অ্যান্ড নাজিরি পোয়েটস এরা। আর জাহাঙ্গীরের অটো বায়োগ্রাফি তুজুকি জাহাঙ্গীরি ওয়াজ ফেমাস ফর ইটস স্টাইল। জাহাঙ্গীর পেট্রোনাইজ করেছিলেন স্কলার্স লাইক ঘিয়াস বেগ, নাকিব খান অ্যান্ড নিয়ামাতুল্লাহ। এগুলো দেখতে দেখে নেবেন, নোট ডাউন করে নেবেন অপশনসগুলোকে। ঘিয়াস বেগ, আব্দুল হামিদ লাহোরি, ইনায়ত খান এরাও মুঘল রুল টাইমেরই স্কলার্স, সো স্কোপ খুব কাছাকাছি দেওয়া হয়। কোয়েশ্চেন্সের যে স্কোপ থাকে বা বাউন্ডারি থাকে, যেটা যত কাছে হবে তত আপনাদের আনসার করাটা একটু টাফ হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন 279, উইচ মেথড ওয়াজ ইউজ ডিউরিং শাহজাহানস রিং? এ লস্ট ওয়্যাক্স কার্ভিং, বি ব্রঞ্জ কাস্টিং, সি পিয়েট্রা ডিউরে অ্যান্ড ডি নান অফ দিস। পোস্ট করবেন আনসার। সেভেন্টি আনসার পেয়েছি একজনের থেকে, শুভম গুহ, বাকিরাও পোস্ট করতে থাকবেন। বিনয় মন্ডল পোস্ট করেছেন, বাকিরাও পোস্ট করতে থাকুন।
লস্ট ওয়্যাক্স কার্ভিং আমরা হরপ্পান পিরিয়ডের টাইমে এমসিকিউতে দেখেছিলাম। যারা ওই এমসিকিউসগুলো করেছেন তারা জানবেন যে লস্ট ওয়্যাক্স কার্ভিং এখানে কোনো মতে আনসার হতে পারবে না। তাহলে এটার আনসার আমরা দেখে নেব। এটার আনসার হচ্ছে 279 এর সি, কারেক্ট। শুভম গুহ, বিনয় মণ্ডল কারেক্ট আনসার দিয়েছেন। এখানে পিয়েট্রা ডিউরের একটা তাজমহলের একটা সেকশনের ছবি দেওয়া আছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন, হোয়াইট মার্বেলের ওপরে বানানো হয়েছে। কনস্ট্রাকশন ইজ হোলি অফ হোয়াইট মার্বেল, সৌমি গোস্বামী 279 সি আনসার, উইথ ফ্লোরাল ডিজাইনস মেড অফ সেমি প্রেশিয়াস স্টোনস অন দ্য ওয়ালস। দিস টাইপ অফ ডেকোরেশন ওয়াজ কল্ড পিয়েট্রা ডুরা। দিস মেথড বিকেম মোর পপুলার ডিউরিং দ্য রিন অফ শাহজাহান। অ্যান্ড এটা লার্জ স্কেলে তাজমহলে ইউজ করা হয়েছে বাই শাহজাহান। দেখতে পারবেন যে ডিজাইনটা আছে খুবই ইন্ট্রিকেট, ডিটেলড, এবং এখানেও মুঘলসরা ইন্ডিয়ান স্টোন কাটার্সদের হেল্প নিয়ে এগুলোকে ডিজাইন করেছিলেন। হ্যালো জয়িতা সরকার। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। অ্যাকর্ডিং টু উইচ হিস্টোরিয়ান ডেকান আলসার রুইন্ড ঔরঙ্গজেব? অপশন এ যাদুনাথ সরকার, অপশন বি রোমিলা থাপার, অপশন সি সতীশ চন্দ্রা, না অপশন ডি নান অফ দিস। ডিক্লাইন অফ মুঘল রুলের ব্যাপারে, কেন ডিক্লাইন অফ মুঘল রুল হয়েছে, ল্যাক অফ ইউনিটি, উইক সাকসেসার্স, তাছাড়া ডেকান পলিসি অফ ঔরঙ্গজেব। আর এই ডেকান পলিসি রিজন ছিলেন শিবাজি বা মারাঠাস। ঔরঙ্গজেব দীর্ঘদিনের জন্য ডেকানে গিয়েছিলেন কারণ তিনি মারাঠা পাওয়ারকে রিডিউস করতে চাইছিলেন। শুভম গুহ আনসার দিয়ে দিয়েছেন, বাকিরাও আনসার করে দেবেন যারাই লাইভ চ্যাটে আছেন। মরিয়ান এম্পায়ার যখন ডিক্লাইন হয়েছিল তখনও আমরা হিস্টোরিয়ানের একটা কোয়েশ্চেন করেছিলাম। বিনয় মণ্ডল আনসার পোস্ট করে দিয়েছেন, ভেরি গুড, আনসার পোস্ট করতে থাকবেন লাইভ চ্যাটে। তাহলে এটার আনসার আমরা দেখে নেব। এটার আনসার হচ্ছে 280A, টু কন্টেইন দ্য স্প্রেড অফ দ্য মারাঠাস ঔরঙ্গজেব ডিসাইডেড টু ইনভেড বিজাপুর অ্যান্ড গোলকোন্দা। তাহলে সকালের এমসিকিউজে আমরা দেখেছিলাম যে সাউথ ইন্ডিয়াতে বাহামানি কিংডম ছিল বিজয়নগরের টাইমে, দের ওয়ার ফাইভ কিংডমস ইন বাহামানি এম্পায়ার। সেখানে হি ডিফিটেড সিকান্দার শাহ অফ বিজাপুর অ্যান্ড অ্যানেক্সড হিজ কিংডম। Then he proceeded against Golconda and eliminated the Qutub Shahi dynasty. It was also annexed by him. Tale South India joto choto choto empires ba kingdoms chilo shobke tini cheyechilen annex korte, kintu ei je tini destruction kore gechilen Deccan kingdoms er, eta tar jibone ekta khub boro political blunder chilo. Keno ei je kichu kingdoms chilo Deccan part of কান্ট্রিতে, সেটা অ্যাক্টেড অ্যাজ আ ব্যারিয়ার, একটা বর্ডারের মতন ছিল বিটুইন দ্য মারাঠাস অ্যান্ড ঔরঙ্গজেবস এম্পায়ার। ব্যারিয়ার বিটুইন দ্য মুঘলস অ্যান্ড দ্য মারাঠাস ওয়াজ রিমুভড অ্যান্ড দেয়ার এনশিউড আ ডাইরেক্ট কনফ্রন্টেশন বিটুইন দেম। অলসো হিজ ডেকান ক্যাম্পেইনস এক্সস্টেড দ্য মুঘল ট্রেজারি, অ্যাকর্ডিং টু যাদুনাথ সরকার দ্য ডেকান আলসার রুইন্ড ঔরঙ্গজেব। আমরা এই এমসিকিউ সিরিজে আজকে নিয়ে টোটাল 280 কোয়েশ্চেন আমরা কমপ্লিট করে নিয়েছি। আশা করি এই সিরিজটা আপনাদেরকে খুব হেল্প করছে। নিশ্চয় করে বন্ধুদের সাথে এবং বাকি অ্যাসপিরেন্টসদের সাথে এই সিরিজটাকে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর টুডে।